ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। তো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে আজ একটু আগে একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের সমস্ত কোঅপারেটিভ ব্যাংকে ক্লার্ক পদে স্থায়ী পদে কর্মী নিয়োগ করছে, যেখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। রাজ্যের 23টি জেলা ছেলে মেয়ে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। তো রাজ্যে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত ব্যাংকে তোমাদের পোস্টিং হবে। তো আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেছি আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো WEBCSC.org। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবে। আসার পর এখান থেকে তোমার ডান দিকে একটা অপশন রয়েছে, লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট আন্ডারে নোটিশটা প্রকাশিত হচ্ছে 5/2021, যেটা এখান থেকে ক্লিক করে আপনার অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজ নোটিশ, সিম্পলি এই অ্যাডভার্টাইজ নোটিশ উপরে ক্লিক করলে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তো আমি সিম্পলি নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে তুলে ধরছি। টনস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে নোটিশটি প্রকাশিত হচ্ছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর শো করতে পারছো 5/2021, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন প্রক্রিয়া 22/12/2021 থেকে আবারও আরম্ভ শুরু হয়েছে, যেটা চলবে 21/1/2022 পর্যন্ত। তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করেছে বা কোন কোন ব্যাংকে নিয়োগ করেছে, দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নিয়োগ করেছে লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট পোস্টে। আদার্স যেন একটা ভ্যাকেন্সি রয়েছে, এখানে পোস্টাল কোড তোমরা দেখতে পাচ্ছ, এটা অনলাইন আবেদন করার সময় তোমাদের কোডটা কাজে লাগবে, যেটা ফার্স্ট ক্লাস দিতে পারছো বিকম পাস হয়ে থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে, সাথে BCK এর কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে হবে, 26,605 টাকা বেতন তোমরা পেয়ে যাবে। তারপর দিতে পারো 2 নম্বর নিয়োগ করা হচ্ছে দুর্গাপুর স্টিল পিপেপের কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা 4টে ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরিজগুলো তুমি দেখতে পাচ্ছ যে এটা গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে হবে যে কোনো শাখা থেকে, সাথে BCK তোমাদের বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, এবং দিতে পাচ্ছ 29,546 টাকা অ্যাপ্রক্স তোমরা বেতন কিন্তু একটা পেয়ে যাচ্ছ। তারপর দিতে পাচ্ছ বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, যেটা ফিল্ড সুপারভাইজার অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হচ্ছে। আদার্সের এবং SC-দের জন্য একটা একটা করে ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখাতে, সাথে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, যেটা কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করা হচ্ছে 20,000 টাকা প্রতি মাসে নিয়োগ বেতন পেয়ে যাবে, 3 বছর কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের 4 নম্বর যেটা নিয়োগ করা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে। আদার্সের জন্য 2টো, SC-দের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, যেটা গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখা থেকে, সাথে BCK মানে কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, 26,605 টাকা বেতন তোমরা পেয়ে যাচ্ছ। 5 নম্বর দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার কোঅপারেটিভ সোসাইটিতে, যেটা মার্কেটিং প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে। আদার্স জন্য একটা ভ্যাকেন্সি, SC-দের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে হবে, সাথে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, 26,605 টাকা বেতন তোমরা পেয়ে যাচ্ছ। 6 নম্বর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল হ্যান্ডলুম ওয়েভার কোঅপারেটিভ সোসাইটিতে নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টে। এই একটা ব্যাংকই একটা পদে নিয়োগ করা হচ্ছে, যেটা আদার্স জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখা থেকে, সাথে 26,605 টাকা বেতন তোমরা পেয়ে যাবে, সাথে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু জানতে হবে। 7 নম্বর নিয়োগ করে দিতে পারছ নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক নিয়োগ করা হচ্ছে, যেটা কম্পিউটার ক্যাশ ক্লার্ক এই 2টো পোস্ট নিয়োগ করা হচ্ছে। আদার্স জন্য 2টো ভ্যাকেন্সি, গ্র্যাজুয়েট পাস হতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট পাস এই 2টো হতে হবে, BSCK মানে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, 25,760 টাকা তোমরা বেতন এখানে পেয়ে যাচ্ছ। 8 নম্বর দিয়েছে নিয়োগ করা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নিয়োগ করা হচ্ছে, গ্রেড 3 পোস্টে, SC-র জন্য 2টো, OBC-দের জন্য একটা ভ্যাকেন্সি হচ্ছে, গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখা থেকে, সাথে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে, 25,729 টাকা বেতন তোমরা কিন্তু ক্যাশ ইন হ্যান্ড তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ আরম্ভা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাংক ডেভেলপমেন্ট ব্যাংক নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার পোস্টে, 3টে ভ্যাকেন্সি রয়েছে, যেটা গ্র্যাজুয়েট পাস হলে তোমরা আবেদন করতে পারবে, সাথে বেসিক কম্পিউটার নলেজ তোমরা জানতে হবে, এবং সাথে 2 বছর 2-হুইলার গাড়ির লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে। 16,400 টাকা বেতন তোমরা পেয়ে যাবে। টোটাল 9টা ব্যাংকে এক একটা পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে, যেখানে সম্পূর্ণ কিন্তু কম্পিউটার কোর্স না জানা থাকলে তোমরা কিন্তু পোস্ট আবেদন এখানে করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল বয়স লিমিটের যদি কথা বলি, এখানে আদার্সের জন্য 18-40 বছর আবেদন করতে পারবে, যেখানে SC-ST-তে যেরকম বয়সে সরকারি হিসেবে ছাড় পেয়ে যান সেরকম ভাবে ছাড় তোমরা পেয়ে যাবে, এখানে উল্লেখ করে দিয়েছে। আবেদন করতে হবে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে, এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টের কত কী সাইজ করতে হবে নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফিজটা অনলাইনের মাধ্যমে পে করতে হবে, যেটা আনরিজার্ভ এবং জেনারেল প্রার্থীদের জন্য 400 টাকা এক্সামিনেশন ফি এবং 250 টাকা প্রসেসিং ফি, নিয়ে টোটাল 650 টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে। এবং OBC এবং OBC-দের ঠিক তাই 650 টাকা, এবং SC-ST প্রার্থীদের জন্য 250 টাকা টোটাল অ্যাপ্লিকেশন ফি, যেটা অনলাইনের মাধ্যমে
মাধ্যমে তোমরা কিন্তু এখানে কিন্তু পে করতে পারবে এখানে উল্লেখ করে দিয়েছে। তারপর তোমাদের সিলেকশন প্রসেস হবে দেখতে পাচ্ছ, কম্পিউটার টেস্টের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে, অনলাইন এক্সাম হবে এখানে দেখতে পাচ্ছ, অনলাইন এক্সামিনেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে, যেখানে কম্পিউটার নলেজ নেওয়া হবে, কম্পিউটার নলেজ থাকবে 50 নম্বরে এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ইন্টারভিউ হবে এখানে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, ভাইবা হবে, এই সমস্ত স্টেপে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তো যারা আবেদন করে ইচ্ছুক তারা অবশ্যই এই পোস্ট আবেদন করতে পারে। রাজ্যে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে সেই সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কে তোমাদের স্থায়ী পোস্ট নিয়োগ করছে, আবেদন অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেছে, আবেদন করার জন্য ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।